সলিউশন অফ লিনিয়ার সিস্টেম বাই গস সাইডাল আইটারেটিভ মেথড। তো এক্ষেত্রে আমাদেরকে প্রথমে একটা সিস্টেম দেওয়া থাকবে সলিউশন করার জন্য এবং ইনিশিয়াল ভ্যালু দেওয়া থাকবে, আর বলে দেওয়া থাকবে যে আমরা কতবার আইটারেশন করবো। ঠিক আছে, টু আইটারেশন বলে দেওয়া হয়েছে, তো আমরা এক্ষেত্রে দুটো আইটারেশন করবো, আর আমাদের শেষে ভ্যালুটা কত ডিসিমাল পয়েন্ট পর্যন্ত নিব তাও বলা দেওয়া থাকতে পারে, অর্থাৎ টু ডিসিমাল পর্যন্ত বলা দেওয়া আছে। সেক্ষেত্রে আমরা টু ডিসিমাল পয়েন্ট পর্যন্ত এক্ষেত্রে ভ্যালুটা বের করে নিব। তো এক্ষেত্রে আমাদেরকে ম্যাথ এক পর্যন্ত কোশ্চেন, এখান থেকেই অ্যান্সারটা শুরু, এক্সাম্পলটা আমরা এখান থেকেই শুরু করবো। তো এক্ষেত্রে সবার প্রথম আমাদের যে কাজটি করতে হবে, ডায়াগোনাল ডোমিনেন্ট ফর্মে সারাতে হবে। ডায়াগোনাল ডোমিনেন্ট ফর্মেটটা হচ্ছে কি, অর্থাৎ আমার এই ডায়াগোনালে যে সকল ভ্যালু রয়েছে তাদেরকে আর অপর প্রতিটি কোশ্চেন অপর যে দুইটা এলিমেন্ট থাকবে তাদের সহগের যোগফল যেটা বড় হইতে হবে। অর্থাৎ এক্ষেত্রে 8+5=13, টুয়ের চাইতে ছোট কিন্তু টু বড় হতে হবে। আবার এক্ষেত্রে 8+2=10, ওয়ানের চাইতে বড়। আবার এক্ষেত্রে 7+1=8, টুয়ের চাইতে বড়। কিন্তু আমাদেরকে এই ডায়াগোনাল যেসব এলিমেন্ট থাকবে তাদের সহগটা বড় হতে হবে বাকিদের চাইতে। অর্থাৎ এক্ষেত্রে এক্সের সহগটা বাকি দুইটা সহগের যোগফল চাইতে বড় হতে হবে, ওয়াইয়ের সহগটা বাকি দুইটা সহগের যোগফলের চাইতে বড় হতে হবে, আর জেডের সহগটা বাকি দুইটা সহগের যোগফল চাইতে বড় হতে হবে। তো আমরা এটা কয়েকটাভাবে করতে পারি। একটা হচ্ছে আমাদের জাস্ট ইকুয়েশন ডিরেক্টলি সাফল করে আমরা এভাবে পেয়ে যেতে পারি আমাদের ডায়াগোনাল ডোমেন ফর্ম, কিংবা যদি তা পসিবল না হয় সেক্ষেত্রে আমরা অপনয়নের মতো যোগ বিয়োগ গুণ ভাগ করে আমরা সাজিয়ে নিতে পারি ডায়াগোনাল ডোমেন ফর্মে। অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমাদের 8x+y+2z, আমার যেহেতু প্রথম যে ইকুয়েশনটা থাকবে তা হচ্ছে 8x-এর সহগটা ডায়াগোনাল ডোমিনেন্ট পড়ে, সেক্ষেত্রে আমাদের এই x-এর সহগটা বড় হতে হবে। তো আমরা এখানে x ইকুয়েশন টু দেখতে পাচ্ছি যে 8 বড় 2+1=3 চাইতে, সেক্ষেত্রে আমরা এটাকে ইকুয়েশন 1 হিসাবে ব্যবহার করতে পারি। অর্থাৎ আমরা এটাকে ইকুয়েশন 1 হিসাবে সাজিয়ে নিয়েছি। তারপর আমাদের দরকার y বড়, যেহেতু y বড় হতে হবে সেক্ষেত্রে হচ্ছে ইকুয়েশন 3, অর্থাৎ ইকুয়েশন 3x, এক্ষেত্রে 7 2+1=7 চাইতে ছোট। অর্থাৎ আমরা এটাকে ইকুয়েশন 2 হিসাবে ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে আমরা ইকুয়েশন 2 প্রথম ইকুয়েশন হিসাবে এবং ইকুয়েশন 3 সেকেন্ড ইকুয়েশন হিসেবে ব্যবহার করছি। অর্থাৎ আমরা এক্ষেত্রে আমাদের ডায়াগোনাল ডোমেন ফর্মে 8 2+1=3 চাইতে বড়, আর 7 2+1=3 চাইতে বড়। আবার এক্ষেত্রে আমরা যেহেতু আরেকটি ইকুয়েশন আগে, সেটা হচ্ছে ইকুয়েশন ওয়ান, এই ইকুয়েশন 1 আমরা এখন ডায়াগোনাল ডোমেন ফর্মে নেই। অর্থাৎ আমার জেডের যে সহগটা রয়েছে 5 তা 8+2=10 চাইতে ছোট। সেক্ষেত্রে আমাদেরকে ডায়াগোনাল ডোমেন ফর্মে আনতে হবে কীভাবে, আমরা আগে বলেছি যে আমরা চাইলে অপনয়ন পদ্ধতির মতো ওই যে যোগ বিয়োগ গুণ ভাগ করে সাজিয়ে নিতে পারি। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমরা ইউ ইকুয়েশন 1 মাইনাস ইকুয়েশন 3, অর্থাৎ ওয়ানে চাইতে ওয়ান থেকে যদি আমি 3 বিয়োগ দিই তাহলে এরকম একটা ইকুয়েশন পাচ্ছি। তো 2x-x 8y-7y y 5-2 3z 6-4 2। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের 3z, অর্থাৎ এই সহগটি বড় 1+1=2 চাইতে, অর্থাৎ আমাদের ডায়াগোনাল ডোমিনেন্ট ফর্মে চলে এসেছে। তার পরবর্তী আমাদেরকে গস সাইডাল ফর্মুলাতে সাজাতে হবে। গস সাইডাল ফর্মুলাতে সাজানোর জন্য আমরা জাস্ট প্রথম ইকুয়েশনটাকে এক্সটাকে রেখে বাকি সব ডান পাশে পাঠিয়ে দিব, তারপর এক্সের সহগ থাকলে তাকে নিচে পাঠিয়ে দেবো। এই যে 8x=5-y-2z থাকে, তারপর আমরা 8 যদি নিচে পাঠিয়ে দিই তাহলে এরকম পাবো, অর্থাৎ 5-y 5-y-2z 2z/8, 8 নিচে চলে আসলো। সিমিলারলি পরেরটা তো হচ্ছে 4-4-x-2z/7/7, 3z-এর ক্ষেত্রে 2-y 2-y 2-x 2-x/3, এভাবে আমরা পেয়ে গেলাম। তারপর এক্ষেত্রে আমাদেরকে যেহেতু এখানে n+1 থাকি, তা হচ্ছে y এন্ড z হচ্ছে আমার ইনিশিয়াল ভ্যালু, অর্থাৎ এই যে x0 y0 z0, এই যা দেওয়া রয়েছে। তো আমরা যখনই কোনো আপডেট ভ্যালু পাবো x বা y বা z, সেক্ষেত্রে আমরা পরবর্তী ইকুয়েশন থেকে তা ইউজ করা শুরু করবো, আর যতক্ষণ পর্যন্ত পাবো না ততক্ষণ পর্যন্ত আমরা ইনিশিয়াল ভ্যালুই ব্যবহার করবো। অর্থাৎ এক্ষেত্রে আমরা xn+1 বের করবো প্রথমে, তারপর হচ্ছে y এন্ড z এন আমরা এখন কোনো নতুন ভ্যালু পাইনি, কোশ্চেনে যে ইনিশিয়াল ভ্যালু দেওয়া রয়েছে তাই আমরা ব্যবহার করবো, অর্থাৎ 0 0 ব্যবহার করবো। পরবর্তীতে y গেলে আমরা দেখতে পাচ্ছি যে x আর z লাগবে, যেহেতু z আমরা কোনো নতুন ভ্যালু পাইনি, অর্থাৎ আপডেট ভ্যালু পাইনি, সেক্ষেত্রে আমি ইনিশিয়াল ভ্যালুটা ব্যবহার করবো। কিন্তু x এর আমরা একটা আপডেট ভ্যালু পেয়েছি xn+1, সেক্ষেত্রে এখানে এই আপডেট ভ্যালুটাই ব্যবহার করবো। পরবর্তীতে যেটা আসলে দেখতে পাচ্ছি y এবং x এর জন্য আমরা একটি নতুন ভ্যালু পেয়ে গেছি আপডেট ভ্যালু, তাই আমরা এখন এক্ষেত্রে y এবং x এর জন্য নতুন ভ্যালু ব্যবহার করবো। তো আমরা এক্সাম্পলের দিকে আগাই তাহলে বুঝবো আরও সামনে কীভাবে করতে পারি এটা। তো আমরা ফর্মুলাটা হচ্ছে আমরা পাশেই রাখি, ইনিশিয়াল ভ্যালু 0 0 0 দেওয়া রয়েছে। তো আমরা প্রথমে n=0, n=2 আমরা 0 মানে হচ্ছে এক্ষেত্রে তাহলে x1 y1 z1, আবার n=2 পরবর্তীতে আমরা আইটারেশন বাড়লে পরবর্তী আইটারেশনে গেলে 1 হবে n=2, তার মানে হচ্ছে x2 y2 z2, এভাবে যত আইটারেশন বাড়বে তত হচ্ছে এক্ষেত্রে 1 2 3 করে বাড়তে থাকবে। তো আমরা প্রথমে n=0 ধরে নিলাম, x1 y1 z1, সেক্ষেত্রে আমার x1 জন্য 1/8 5-y 2 z1, অর্থাৎ এক্ষেত্রে y যে ইনিশিয়াল ভ্যালু ছিল আর z যে ইনিশিয়াল ভ্যালু ছিল তাই বসিয়ে দিয়েছি 0 0, আর আমরা একটা x ভ্যালু পেয়ে গেছি। তারপর y ভ্যালু নিব, এক্ষেত্রে আমরা y সূত্রটা কি 4-x
মাইনাস জেড। এখন জেডের আমরা ইনিশিয়াল ভ্যালু যেটা রয়েছে তাই ব্যবহার করবো, অর্থাৎ জিরো, কিন্তু এক্সের জন্য তো আমরা নতুন ভ্যালু পেয়ে গেছি, তাই নতুন ভ্যালুটা আমরা এখানে আপডেট ভ্যালু হিসেবে ব্যবহার করবো। তারপর জেডের জন্য আমরা ওয়াইএন এক্সএন, অর্থাৎ ওয়াইএন আমরা নতুন ভ্যালু পেয়ে গেছি তাই যা পেয়েছি তাই ব্যবহার করবো, আর এক্সের জন্য হচ্ছে নতুন যে ভ্যালুটি পাবো তাই ব্যবহার করবো, এভাবে করে আমরা আগাবো। সরি, এখানে হচ্ছে আমার একটি জিনিস ভুল হয়েছে, তা হচ্ছে 842 নয় ক্ষেত্রে 482, অর্থাৎ যে আপডেট ভ্যালুটা পেয়েছি তাই এখানে ব্যবহার করব। এভাবে আমরা 0.297 পেয়েছি। পরবর্তীতে আবার যখন আমরা পরবর্তী এডিশনে যাবো, সিমিলারলি আমরা তখন ইনিশিয়াল ভ্যালু ব্যবহার করব না, কারণ আমরা অলরেডি এক্স ওয়াই জেডের জন্য নতুন তিনটা ভ্যালু পেয়ে গেছি, তো আমরা আপডেট ভ্যালুটাই ব্যবহার করব। তো আমরা আবার সেম সূত্রে জাস্ট ওয়াই এন জেড এনের জায়গায় এবার হচ্ছে ওয়াই জেডের যে আপডেট ভ্যালুটা পেয়েছি তাই ব্যবহার করবো, এই যে 482.287 অর্থাৎ 0.298। তো আমরা ডেসিমাল পয়েন্টের পরে আমরা ক্যালকুলেটার ট্রাই করবো যত সম্ভব বেশি সংখ্যা ব্যবহার করার, তাহলে আমাদের ডিফারেন্সটা ঘটবে না। তো এভাবে আমরা এক্স টু, তারপরে ওয়াই টু এর জন্য আবার হচ্ছে এক্স এন প্লাস ওয়ান জেড এন, আমরা সেক্ষেত্রে হচ্ছে এক্স এন জেড এন অলরেডি নতুন ভ্যালু পেয়ে গেছি আগে, এটা এক্স এন জেড এন দুইটা নতুন ভ্যালু পেয়েছি তাই এখানে ব্যবহার করবো। পরবর্তীতে জেড এ গিয়ে আমরা তখন হচ্ছে আবার ওয়াই এক্স, এখন হচ্ছে কিন্তু আমরা ওয়াই আর এক্স এর নতুন ভ্যালু পেয়ে গেছি অলরেডি, সেক্ষেত্রে হচ্ছে আমরা এখানে নতুন ভ্যালু বলতে এখানে আবার নতুন ভ্যালু পেয়েছি 4.49.416, সেক্ষেত্রে আমরা 0.41.416 ব্যবহার করছি। অর্থাৎ আমরা যতবার আপডেট ভ্যালু পাবো পরবর্তীতে এক্স ওয়াই জেড এর ইনিশিয়াল ভ্যালুটা চেঞ্জ হয়ে থাকবে এবং পরবর্তী ইকুয়েশনে ওইটাই ব্যবহার হবে, এভাবে আমরা অ্যাডিশন করতে পারি। তো আমাদেরকে এখানে টু অ্যাডিশন পর্যন্ত করতে বলেছে, আমরা টু অ্যাডিশন পর্যন্ত দুইবার অ্যাডিশন করে ফেলেছি, একবার দুইবার, তারপর হচ্ছে ডেসিমাল পয়েন্ট টু পর্যন্ত নিতে বলেছে, সেক্ষেত্রে আমরা 0.49, 0.49, 0.41 পর্যন্ত নিলাম, 0.36, 0.636 পর্যন্ত নিলাম। এভাবেই আমরা গস সাইডেল আইটারেটিভ মেথড ফলো করে ম্যাথ করতে পারি।